আমার দয়ার নবী কুরআন নাজিল হওয়ার 15 বছর আগের কথা বলছে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যুবক নবী গোটা মক্কার ভিতরে ব্যবসা পরিচালনার জন্য শ্রেষ্ঠত্ব অর্জন করেছে একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা আল্লাহর নবী গোটা মক্কায় সবচেয়ে ভালো ব্যবসায়ী বলে খ্যাতি অর্জন করেছে সবার ব্যবসা বন্ধ এমন সময় আরবের সম্ভ্রান্ত একজন ব্যবসায়ী সম্ভ্রান্ত পরিবারের সন্তান অপরূপ সুন্দরী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার একজন প্রাণপ্রিয় বান্ধবী নাম তার নাফিসা নাফিসা আল্লাহু আকবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাগ দিয়ে বলছেন রাসূলের সিরাত সংকার ভিতরে আসছে নাফিসা রে আমি তো ব্যবসা বন্ধ করতে চাই না কারণ ব্যবসার পলিসি হলো যখন মানুষ দুর্যোগের সময় অভাবের সময় যদি ব্যবসা বন্ধ করে দেয় তাহলে মানুষ কাস্টমার অন্যদিকে চলে যাবে তখন ব্যবসার ক্ষতি হবে পরবর্তীতে আপনি কাস্টমারটার ফিরে পাবেন না তাই ব্যবসার রীতিনীতি হলো বিজনেসের রীতিনীতি হলো লাভ হোক আর লস হোক ব্যবসা চলমান রাখতে হবে খাদিজাতুল কুবরা বলছে আমি ব্যবসা চলমান রাখতে চাই কি করতে হবে বলে একজন বিশ্বস্ত কর্মচারীর দরকার যিনি আমার ব্যবসাটা পরিচালনা করবেন বিশ্বস্ত কর্মচারী কোথায় খবর পাওয়া গেল নাফিসা বলছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আবু তালিবের ভাতিজা মা নাই বাবা নাই কিন্তু গোটা মক্কায় তার মতো এত সুনাম সুখ্যাতিওয়ালা আর ব্যবসা বোঝা লোক আর একটাও নাই চলো আমরা চলে যাই আবু তালিবের কাছে যে একটু প্রস্তাব দেই আবু তালিব যতদিন পর্যন্ত ব্যবসা না চালায় সাময়িকীর জন্য মুহাম্মদকে আমাদের ব্যবসা পরিচালনার দায়িত্ব নেওয়া যায় কিনা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরআন নাজিল হওয়ার আবারও বলছে 15 বছর আগের ঘটনা নাফিসাকে সাথে নিয়ে আবু তালিবের কাছে চলে গেলেন চাচাজি ও চাচা আবু তালিব আপনার কাছে আমি খাদিজা এসেছি কোনদিন কোন দাবি করি না একটা দাবি নিয়ে এসেছি কি দাবি খাদিজা তুমি বলো মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন চাচা আবু তালিব দাবি হলো এই আপনার ব্যবসা যতদিন পর্যন্ত আবার সাজিয়ে গোছিয়ে না পাঠিয়ে দেন যতদিন পর্যন্ত ব্যবসা চালু না করেন ততদিন পর্যন্ত আপনার ভাতিজা মুহাম্মদকে আমি খাদিজার ব্যবসার ম্যানেজার বানাইতে চাই আবু তালিব বলছে অসুবিধা নাই এই দুর্যোগ সময় তুমি ব্যবসা চালাবা বলছে হ্যাঁ আমি চালাইতে চাই তবে কষ্ট নিয়েন না চাচা আপনি মোহাম্মদকে যেই পরিমাণ বেতন ভাতা দেন চলার জন্য আমি যতদিন আমার কাছে থাকবে আমি তার দ্বিগুণ দেব সুবহানাল্লাহ বলেন একটা লোভনীয় অফার দরকার ভালো মানুষটার তাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাচার কাছ থেকে পরামর্শ নিয়ে আসলেন বিশ্বস্ত ম্যানেজার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার সম্মানিত হাজির খাদিজাতুল কুবরার ব্যবসা বাণিজ্য দেখার জন্য যখন আমার নবীজি যোগদান করলেন আমার চাকরিজীবী ভাই আল্লাহ নবীর কোরআন নাজিল হওয়ার পরে নবী কারো চাকরি করে নাই তাইলে এই পৃথিবীতে যেই লোকটা চাকরি করে মসজিদের চাকরি করে মাদ্রাসার চাকরি করে ব্যাংকের চাকরি করে অন্য কোন ফার্মে চাকরি করে যে যেখানে আছে চাকরিজীবীরা আমার নবীর জীবনী থেকে কোন দিনের আদর্শ গ্রহণ করবে আমার নবীজি কোথাও চাকরি করে নাই একমাত্র চাকরি করেছেন খাদিজাতুল কুবরার ফার্মের ম্যানেজার একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার চাকরিজীবীরা আমার নবীর এই 25 বছরের এই সংক্ষিপ্ত চাকরি থেকে আপনার আদর্শ শিক্ষা নিতে হবে কারণ আল্লাহ বলছেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমরা যারা সফল হতে চাও তোমাদের জন্য উত্তম নমুনা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে সুবহানাল্লাহ বলবেন না হে চাকরিজীবী ভাইরা চলে যান মা খাদিজাতুল কুবরার ব্যবসা দেখার দায়িত্ব পড়ে গেল ব্যবসা যখন শুরু করে দিল মা খাদিজা ব্যবসা সাজিয়ে দিয়েছে সুদূর ইয়ামেনে চলে গেল ব্যবসাটা ইয়ামেন সিরিয়া থেকে ব্যবসা করে যখন কাফেলা ফিরে এসেছে অন্য সময় হিসাব নিকাশ করে দেখা গেল মা খাদিজা তাকিয়ে দেখে ইতিপূর্বে সারা জীবন ব্যবসা করে যেই পরিমাণ লাভ হয়েছে তার কয়েক গুণ লাভ এবার মন্দার বাজারে হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন আচ্ছা ব্যবসায় যখন দ্বিগুণ লাভ হয় মালিক খুশি না বেজার খুশি হয়ে মা খাদিজা অন্যান্য কর্মচারীদের জিজ্ঞাসা করছে এই ইতিপূর্বে তো তোরাই কাফেলা নিয়ে যাস ব্যবসা করতে ইতিপূর্বে যত লাভ তার চেয়ে দ্বিগুণ লাভ হলো কেমন করে বলছে শোনো
খাদিজা আমরা যখন এই ম্যানেজার নতুন ম্যানেজার মোহাম্মদের সাথে গিয়েছি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই এত সুন্দর আদর্শবান একটা মানুষ আমরা তো জানতাম না মানুষের সাথে না চললে বোঝা যায় না মানুষের চেহারা দিয়ে মানুষ মাপা যায় না ও খাদিজা আমরা সাধারণ কর্মচারীরা যেখানে যা খেয়েছি তোমার এই ম্যানেজার তাই খেয়েছে আর আগের ম্যানেজার আমাদের নরমাল খাবার দিয়ে উনি ভিআইপি খাইতেন আমরা যেখানে ঘুমিয়েছি এই ক্লান্ত শরীর নিয়ে আপনার ম্যানেজারও সেখানে ঘুমিয়েছে আর আগের ম্যানেজার ভিআইপি কায়দায় থাকতো ফাইভ স্টার হোটেলে অনেক খরচ খরচা করত আমরা পাওয়ার কম তাই ম্যানেজারের বিরুদ্ধে কথা বলতে পারতাম না এমন একজন ম্যানেজার আমাদের সাথে দিয়েছো এই ম্যানেজার কোনোদিন একটি পয়সা অপচয় করে নাই সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জীবনের সব জায়গার দিকে তাকাইয়া কোরআন শরীফ একটা আয়াত নাজিল করে বান্দার জন্য নাজিল করে দিলেন হে আমার বান্দারা শোনো আমার নবীর জীবনী হলো উত্তম চরিত্র আর আমার নবীর জীবনের ভিতরে কোনো ভুল ত্রুটি নাই আমার নবী যে ওই সময় যদি অন্য ম্যানেজারদের মতো করত আমি আল্লাহ কোরআন কেমন করে এই আয়াত নাজিল করতাম আমার আল্লাহ বলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু আল্লাহ বলেন নিশ্চয় অপচয়কারী হলো শয়তানের ভাই আল্লাহ এই আয়াত নাজিল করতে পারতেন না যদি নাকি আমার নবীজি ওই দিন এই উল্টা পাল্টা অন্য ম্যানেজারের মতন করে ফেলতেন কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক ভাই এই জন্য আমার আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে নবী আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী বানিয়েছি আপনার গোটা জীবনের ভিতরে গোটা চরিত্রের ভিতরে কেউ কোনোদিন ভুল ধরতে পারে না আর পারবেও না একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হওয়ার 15 বছর আগে খাদিজাতুল কুবরা মনি বড় খুশি হয়ে গেল এক বাক্যে ডাক দিয়ে বলে আমার কর্মচারীরা শোনো দীর্ঘ সফর করে এসেছো তোমরা এখন রেস্ট করো এখন আমি কাফেলা পাঠাবো না তোমাদের ছুটি দেওয়া হয় নাই ছুটি হলো তোমরা আরাম করবে বাড়ি যাওয়ার ছুটি না সব কর্মচারীদেরকে খবর দাও আমার ব্যবসায় বেশি পরিমাণ লাভ হয়েছে আমি একটা আনন্দ ভোজের ব্যবস্থা করব খাওয়া দাওয়ার ব্যবস্থা করব খাদিজাতুল কুবরা যতদিকে যত কর্মচারী ছিল সবাইকে ডাক দেওয়া হলো খাওয়া দাওয়ার জন্য ইভেন রাখাল দাও বাদ পড়ে নাই খাওয়া দাওয়া বিরাট বড় আনন্দ ভোজ হয়ে গেল আনন্দ ভোজের পরে একজন আর একজনের সাথে পরিচয় পর্ব চলছে তুমি কি করো তুমি কি করো মূল ম্যানেজারের সাথে আমান্য বেজের সাথে যখন পরিচয় চলছে সবার কথা শেষ হয়ে গেল কর্মচারীদের ভিতরে নিম্নমানের কর্মচারী হলো রাখালরা উটের রাখাল বলছে ভাই আমি খাদিজার উটের রাখাল বলে তোমার কি কোনো সমস্যা বলে না কোনো সমস্যা নাই আমি বলে আরামের চাকরি করি বলে কি চাকরি বলে আমি উট চড়াই উট এমন একটা সুন্দর প্রাণী আমি উটের পিঠে উঠে উট চড়াই চরণভূমিতে আমার কষ্ট হয় না খুব ভালো এর ভিতরে দুম্বার রাখাল বলছে ভাই আমি দুম্বার রাখাল বড় আরামে আসি বলে কেন বলে দুম্বা এমন একটা প্রাণী একটা দুম্বার গলায় রশি দিয়া চুপ করে বসে থাকি আর বাকি দুম্বাগুলো সব পাশে বসে থাকে কোনো ঝামেলা নাই এর ভিতরে একজন ব্যক্তি কান্নায় ভেঙে পড়েছে হু হু শব্দে কান্দে বলে তুমি কাঁদো কেন বলে ভাই ওই দুম্বার রাখালের বেতন যা আমারও বেতন তা উটের রাখালের বেতন যা আমারও বেতন তা তবে আমিও খাদিজার ফার্মের একজন রাখাল আমি এমন একটা প্রাণী চড়াই একটা দলে আর একটা পালায় যার নাম কথা কয় না বোঝেন নাই ছাগল ও করে দেয় পাগল এমন কোন পয়গম্বর নাই যাদের ধৈর্যের পরীক্ষার জন্য আল্লাহ ছাগল চড়াইতে দেয় না সম্মানিত হাজিরিন ছাগলের রাখালের কষ্ট দেখে আমার দয়ার নবী মায়ার নবী দয়া করে মায়া করে ডাক দিয়ে বলেন এ ছাগলের রাখাল ভাই রে আমিও যেই ফার্মের চাকরি করি তুমিও সেই ফার্মের চাকরি করো এই আমি ব্যবসা করে এসেছি বটে তবে আমি সুস্থ আছি ক্লান্ত না আবার খাদিজা ফার্মে আবার খাদিজা যখন ব্যবসায় পাঠাবে ততক্ষণ পর্যন্ত তুমি কষ্ট নিও না আমি তোমার ছাগল রাখার সাহায্য করে দেব একটু সবাই জোরে বলবেন আমার হাবা শিক্ষা কি একসাথে যারা চাকরি করেন আপনার একজন ভাই যদি কষ্টে থাকে আপনার কোনো ভাই কোনো কারণে আসতে পারে নাই আপনার ওই ভাইয়ের কষ্টের পাশে দাঁড়ানো আপনার জন্য নৈতিক দায়িত্ব
কথা কি বোঝাইতে পারি নাই সহজ করে বলছি মুয়াজ্জিন সাহেব আসে নাই কোন কারণে সমস্যা আকাশের দুর্যোগ মুহূর্ত অথবা মুয়াজ্জিন সাহেবের রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে সাইকেল নষ্ট হইছে মোটরসাইকেল নষ্ট হইছে মুয়াজ্জিন সাহেব সময় মতো আজান দিতে পারে নাই ইমাম সাহেব মসজিদের ভিতরে ইমাম সাহেব আপনার সহপাঠে ভাই মুয়াজ্জিন আসতে পারে নাই এজন্য মুসল্লিদের সাথে মুয়াজ্জিনের বিরুদ্ধে কথা না বলে ওই ভাইয়ের পাশে দরদের সাথে দাঁড়িয়ে যাও ও আমার কমিটির লোকজন মুসল্লিরা চিন্তা করবেন না আমার সহপাঠী মুয়াজ্জিন ভাই নিশ্চয় কোনো সমস্যায় পড়েছে উনি তো প্রতিদিন সময় মতো আজান দেন আমি আজান দিয়ে দিচ্ছি আপনি ইমাম সাহেব আপনি আজান দিয়ে মুয়াজ্জিনের পাশে দাঁড়িয়ে যান আমার নবী বলেছেন সহপাঠী ভাইয়ের কষ্টের পাশে দাঁড়ানো হলো আমি নবী আমার সুন্নাত সুবহানাল্লাহ বলা যাবে না ইমাম সাহেব আসে নাই মুয়াজ্জিন পেছনে বিরোধিতা লাগায় না ও মুয়াজ্জিন সাহেব বরং কমিটির লোককে আপনি বুঝ দেন আপনার সহপাঠী ভাই ইমাম সাহেব কোনো কারণে আসতে পারে নাই পৌঁছাইতে পারে নাই বুঝায় বলেন একক তো আমি নামাজ পড়িয়ে দিচ্ছি আপনারা মন্তব্য করবেন না কারণ কুল্লু মুসলিম আখাল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে পারছি ভাই আমার রসুল চলে গেলেন চরণভূমিতে ছাগল চড়াইছেন একদিন পার হয়ে যায় দুই দিন পার হয়ে যায় এদিকে বাড়িতে আমার নবী নাই খাদিজাতুল কুবরা খুঁজছে কইরে কইরে আমার সে কাঙ্ক্ষিত মানুষটা কই কোথায় গেল নাফিসা মোহাম্মদ কই বলছে তোমার মোহাম্মদ এমন একজন মানুষ ঘরে বসে নাই তুমি যে ছুটি দিয়েছো রেস্টের জন্য উনি বলছে আমি সুস্থ আছি ওই আপনার ছাগলের রাখালের কান্না দেখে ছাগলের রাখালের সাথে মাঠে চলে গেছে বলছে সর্বনাশ এটা যদি এই এই মুহূর্তে যদি এই খবরটা আবু তালিব শোনে তাহলে আবু তালিব আমাকে প্রশ্নবিদ্ধ করবে আবু তালিব বলবে এ খাদিজা আমি কি আমার ভাতিজা মুহাম্মদকে তোমার ছাগল চড়াইতে পাঠাইছিলাম হ্যাঁ আবু তালিবের কাছে আমি বিপদে পড়ে যাব তাই না না নাফিসা চল না কোন চরণভূমিতে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আছে আমার ম্যানেজার চল চলে গেছে যে দেখা আমার নবীজি চরণভূমিতে তন্দ্রাচ্ছন্ন অবস্থা ডানে হাতের উপরে মাথা দিয়ে নবী আমার তন্দ্রাচ্ছন্ন অবস্থা মা খাদিজাতুল কুবরা বলে এতদিন পর্যন্ত আমার বোধগম্য হয় নাই তাকিয়ে দেখি যেদিন আমার বাড়ি থেকে কাফেলা পাঠিয়ে দিয়েছিলাম আবার কাফেলা যেদিন ফিরে এসেছিল গোটা মানুষের উপরে গোটা কাফেলের উপরে রোদ পড়েছিল কিন্তু আমার নবীজের মাথার উপরে এক খণ্ড মেঘ ছায়া দিয়ে রেখেছিল খাদিজাতুল কুবরা বলে ওই দুই দিন আমি এত বুঝতে পারি নাই ব্যবসার টেনশন ছিল আজকে চরণভূমিতে এসে দেখলাম গোটা চরণভূমিতে রোদ ধা ধা করে আঘাত করছে কিন্তু আমার নবী যে যেখানে শুয়ে আছে ওই জায়গায় এক বিন্দু পরিমাণ রোদ নাই বরং ওই মেঘের খণ্ডটা আমার নবীকে ছায়া দিয়ে রেখেছে বরং মাঝে মাঝে রোদের সিটি লাগার মতো রোদের তাপ লাগার মতো মনে হয় মা খাদিজাতুল কুবরা বলে আমি লক্ষ্য করে দেখলাম এমন সময় দুইটা বিষধর সাপ পাহাড়ি সাপ একটা সাপ আমার নবীর মুখে যেন রোদ না লাগে ঘুমান তন্দ্রাচ্ছন্ন নবী আমার তাই মুখের উপরে ফনা ধরে ছায়া দিয়ে রেখেছে আর একটা সাপ আমার নবীজিকে দুলে দুলে যেন বাতাস দিচ্ছে দেখি আয় আপনার মোজে যা ভাগ্যবতী হয় খাদিজা সফিয়া দিল তার জীবন আর যৌবন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন সেই আশাতে আজাদি কান্দে দিবানিসি কবে পাব নবী আপনার ওই দর্শন আল্লাহর নবী দয়ার জীবনের জীবন একটা সবাই জোরে বলেন মারহাবা আস্তে করে মাথা নত করে পাহাড়ের দিকে চলে গেছে আমার নবীজি ঘুম থেকে জেগে গেল তাকিয়ে দেখে মনিব খাদিজা হাজির নবী আমার দাঁড়িয়ে গেছে কি অবস্থা খাদিজাতুল কুবরা নবীর চেহারার দিকে তাকায় এদিকে নাফিসাকে ডাক দিয়ে বলে নাফিসা রে
এতদিন তোমাকে বলি নাই আজকে আমার মনের কথা এখন শুনে নাও ইতিপূর্বে আমি বিধবা হয়েছি আমার স্বামী মারা গেছে তারপরেও আমার কাছে অনেক পুরুষেরা বিয়ের প্রস্তাব দিয়েছিল আমি আজ পর্যন্ত কারোর বিয়ের প্রস্তাবে রাজি হই নাই এ নাফিসা আমার কাছ থেকে একটা কথা শোনো আমি বিয়ে করব না সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু আমি আর থামতে পারি না এমন একজন মানুষকে আমি পেয়েছি নাফিসা রে আমি আর আমার এই জীবনটা নষ্ট করতে চাই না ও নাফিসা তুমি মুহাম্মাদের কাছে বলে দাও আমি আমার মুহাম্মাদকে আমার ব্যবসার ম্যানেজার হিসাবে দেখতে চাই না আমি আমার মুহাম্মাদকে এই মুহূর্তে স্বামী বলে বরণ করতে চাই একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বিবাহের প্রস্তাব শুরু হয়ে গেল বিরাট লম্বা ঘটনা ভাই বিবাহের প্রস্তাব এ কথা আমার খাদিজাতুল কুবরা সরাসরি আমার রাসূলকে দেয় নাই বরং মাসখানে ঘটক ছিল নাফিসাকে বলছে নাফিসা তুমি বলো এ কথা বলতে বলতে আল্লাহর নবী কোরআন নাজিল হওয়ার 15 বছর আগে আমাদেরকে কি চরিত্র সংশোধনের শিক্ষা দিলেন আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন নাফিসা রে তোমার মুনিবকে বলো খাদিজাকে বলো বিয়ের প্রস্তাব দিয়েছে আমি বিরোধিতা করছি না তবে আমার গার্ডিয়ান আছে বাবার মতো চাচা আছে মায়ের মতো চাচিমা আছে যতক্ষণ পর্যন্ত আমার বাবা আর মা তথা আমার অভিভাবকরা রাজি না হবে আমি মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত এই প্রস্তাবে রাজি না একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ এজন্য বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে নবী আপনাকে মহান চরিত্রের অধিকারী বানিয়েছি চরিত্রের মধ্যে ভুল নাই আজকে যদি খাদিজার বিয়ের প্রস্তাবে ডাইরেক্ট আমার নবী রাজি হয়ে যেতেন তাহলে আমাদের সমাজে একটা ছেলে আর একটা মেয়ে কেউ কাউকে ভালোবাসলে ডাইরেক্ট প্রস্তাব দিয়ে বিয়ে করে নিতে পারতেন মাঝখানে কোনো গার্ডিয়ান লাগতো না অভিভাবক লাগতো না কিন্তু কোরআন নাজিল হওয়ার 15 বছর আগে আমার নবীকে কে শিখাইলেন তোমার গার্ডিয়ান ছাড়া খবরদার বিবাহেতে রাজি হও না খুব তাত্ত্বিক কথা ভাই আপনাদের কাছে হয়তো কথাটা শেষ করতে পাচ্ছি না এরপরে খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলছে ঠিক আছে তোমার চাচা আর চাচির কাছে চলে যাও বিয়ের অবস্থানটা এই আবেদনটা দেখো কি বলে তারা রাজি হয় কিনা সম্মানিত হাজিরিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রস্তাবটা নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার প্রস্তাব নিয়ে চলে গেছেন আবু তালিবের বাড়িকে বাড়ির কাছে যখন পৌঁছায় গেছেন জি সম্মানিত হাজিরিন আমার সময় শেষ হয়ে গেছে কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি মেহরবানি করে বক্তা নিয়ে আসার জন্য আমি ছেড়ে দেব জি না আমি দাওয়াত নেওয়ার সময় বলায় আসার পরেও কথা এটাই জি সম্মানিত হাজিরিন যে কথা বলছিলাম এরপরে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিল হওয়ার 15 বছর আগের কথা বলছি চলে গেছেন চাচার বাড়িতে আবু তালিব চেহারা দেখে লাল চক্ষুগুলো লাল চেহারার ভিতরে রাগ আবু তালিব ডাক দিয়ে বলছে বাবা মোহাম্মদ কি হয়েছে এত রাগ কেন তুমি এভাবে বাড়িতে আসছে কেন বলছে চাচা রাগ করবো না কেন তুমি যার চাকরি করতে পাঠাইলে ওই মহিলা এখন আমার বিয়ে করতে চায় বলছে বাবা তুমি কি বলেছো বলছে আমি বলেছি আমার চাচা চাচি যা করে তাই আপনার পরে ঝেড়ি দিয়েছে বলেন চাচা চাচি খুশি না বাজার আরো জোরে বলেন খুশি না বাজার আর আমাদের সমাজে কোন যুবক যদি কোন মেয়ে বিয়ের প্রস্তাব দেয় ভালোবাসার প্রস্তাব দেয় আমরা বরঞ্চ অভিভাবকের কাছে বলি না ইচ্ছা মতন প্রেম প্রীতি চালিয়ে যায় যখন ছেলে বিপদে পড়ে তখন বলে আব্বা ঠেকাও আমার আল্লাহ 1500 বছর পূর্বে তাই জানিয়ে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমরা যারা পরকালে সফল হতে চাও আমার নবীর জীবনের ভিতরে আছে তোমাদের জন্য উত্তম আদর্শ এটা সবাই জোরে বলুন মারহাবা আসসালামু রাহমাতুল্লাহ একজন ভালো আছেন জি শেষ করে দিচ্ছি জি একটা দিন 2 মিনিট জি আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত রাখছি আচ্ছা ওই নবীর মহব্বত আপনাদের অন্তরে আবারও বলছি এ পর্যন্ত যা বলেছি তাতে বাড়ছে না কমছে কথা বলে না রসুলের পরে মহব্বত বাড়ছে না কমছে কথা বলেন জোরে বলেন বাড়ছে না কমছে তাইলে রসুল আমার শুয়ে আছেন মদিনায় এই মদিনায় যাওয়ার ইচ্ছা কার কার আছে একটু হাত দেখান তো কেউ কেউ হাত গোটো করে রেখেছে কে যাবো না নেই হাত উঁচু করেন আল্লাহ কবুল করুক যে কোনো সময় আল্লাহ কবুল চাচা যাবেন না তো যাবেন তো এরকম করছে হাত উঁচু করেন জোরে বলেন আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার ভাই মদিনায় যাওয়ার জন্য যিনি আমাদেরকে কবুল করবেন তিনি আপনার আমার রব আল্লাহ তাবারক ওয়া তাআলা জোরে বলেন ঠিক না বে ঠিক অনেক লোকের সম্পদ আছে যাইতে পারে না আল্লাহ অনেকবার নিয়ে গেছেন এর ভিতরে কেউ আছেন যিনি মদিনায় গিয়েছেন
এক দুই তিন চার ভাই আলহামদুলিল্লাহ অনেকেই আছেন আমি গিয়েছি অনেকবার কিন্তু প্রতিবার যেতে মন চায় আমি 2 মিনিট কারণ আমার পরে সম্মানিত শিল্পী আপনাদের হৃদয়ের স্পন্দন আমার অত্যন্ত মহব্বতের মানুষ সরাসরি দেখার সুযোগ না হলে ইউটিউব আপনাকে আমাকে খুব ধাক্কা দেয় উনি আমার সাথে দেখেছি দেখে ফেসবুকের সাথে দেখলাম অ্যাড আছে ভাই সব মিলাই ঝিলাই দেখলাম উনি শিল্পী মানুষ একটু পরে আপনাদেরকে তাত্ত্বিক কথা বলবেন রাসূলের সিরাতের উপরে কথা বলবেন রাসূলের নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি আপনাদেরকে মুগ্ধ করবেন আমি আল্লাহ কাছে আপনাদেরকে নিয়ে একটু দোয়ামূলক একটা গজল বলতে চাই যেতে চাই সবাই মদিনায় আল্লাহকে বলেন আল্লাহ বলেন বলেন আল্লাহ মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহর কাছে আফসোস করেন আর একটু বলেন সবাই জবান খুলে বলেন মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না জোরে বলা যাবে না বলেন 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 মদিনায় যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না জোরে মদিনায় মদিনা দেখতে পার মদিনা নাম কত সুন্দর যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না জোরে মদিনায় যাইতে পারলাম মদিনা নাম কত যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহ মদিনায় যাইতে পারলাম না মদিনা আরো বেরোই পুবাল মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূর
শুধু সালাম জানাই মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين অনাকাঙ্ক্ষিত কষ্ট দেওয়ার জন্য ক্ষমা প্রার্থী বাঁচিলে দেখা হবে দুনিয়া মাজার না বাঁচিলে দেখা হবে হাশরের মাজার